ドラえもん、のび太の牧場物語。ドラえもん、のび太の牧場物語。Nope.ドラえもん ছোটবেলায় আমার একটা অনেক ফেভারিট কার্টুন সিরিজ ছিল তোমরা হয়তো ডোরেমনকে চিনো আমিও চিনতাম স্কুল কামাই করে পড়াশোনা বাদ দিয়ে খালি ডোরেমন দেখতে আমার বকা শুনতে হতো কিন্তু ডোরেমন গেম আছে আর ডোরেমন গেম খেলবো না আমি এটা তো হয় না ডোরেমন গেম খেলবো আজকে আর আজকের গেম অনেক মজা হতে চলেছে আর যারা যারা ডোরেমন কার্টুন দেখতে তারা কমেন্টে বলো কারা কারা দেখেছো আমি তো ছোটবেলায় আর ডোরেমনের নিউ গেম করা যাক ডোরেমনের গেম আছে তোমরা আমাকে আগে বলবে না ডোরেমনের গেমের গ্রাফিক্সটা দেখে তোমরা হয়তো ভাবতে পারো যে গেমটা ফালতু গেম কিন্তু গ্রাফিক্স দেখে কেউ ভেবো না এটা ফালতু গেম গেমটার অনেক ভালো স্টোরি আছে গেমটার মধ্যে আর অনেক কিছু করতে হয় গেমটার মধ্যে সেটা আমি দেখাচ্ছি আজকে তোমাদের চলো ডোরেমন একটা হাত তালি দিতে ডোরেমন গেম খেলবো আজকে ডোরেমন আর এখানে দেখো নবিতা আর ডোরেমন বসে আছে আর নবিতা হচ্ছে জানো কত লেজি ছোটবেলা থেকে পড়াশোনায় ভালো না আর শুয়ে শুয়ে ঘুমই পাড়ে খালি আর কোনো কাজ নেই তো এখানেও ঘুমই পাচ্ছে মনে হয় স্বপ্ন দেখছে আর স্বপ্নের মধ্যে ঘুমাচ্ছে ডোরেমন ডাকছে উঠছে না বলছে আরেকটু ঘুমায় করতে করতে বেলা পার করে দিল আর এই যে নবিতার ঘর কিন্তু নবিতার ঘর এই দেখো গ্রাফিক্সটা দেখে তোমরা কিন্তু ভেবো না যে গেমটা খারাপ আর এখানে অনেক কিছু হবে আমি দেখাচ্ছি একটু পরে কী কী হয় দেখতে থাকো গেমটা অনেক মজা হবে ডোরেমন আর যাদের যাদের ফেভারিট কার্টুন ছিল তারা তো অবশ্যই কমেন্টে বলো তো আমি চলে এসেছি আমাদের সেই প্লে গ্রাউন্ডে যেখানে সবার সাথে খেলাধুলা করি দেখো এখানে হচ্ছে তিনটা ইয়ে পাতা থাকে আর এখানে একটা বীজ পেয়েছি শিডটা দেখো কীরকম লাগছে দেখতে আর আমাকে যেহেতু সামার প্রজেক্ট দিয়েছে তো আমি ভাবছি কি মানে নবিতা ভাবছে যে এই শিটটা দিয়ে শিটটা গাছের মধ্যে মাটির মধ্যে লাগাবে শিটটা বড় হবে এটাই প্রজেক্ট হয়ে যাবে ওই জন্য এটাকে এখন আমাকে পাহাড়ের উপরে গিয়ে লাগাতে হবে চলো ডোরেমন চলে এসছে ভাই আমার সাথে সাথে আর শিটটা ডোরেমন লাগাতে হেল্প করবে চলো দেখি ডোরেমন আমাকে হেল্প করে কিনা এই যে শিট যেটা আমি পেয়েছি মনে হচ্ছে ডোরেমনের কার্টুন দেখছি ভাই ভালো লাগছে দেখতে এই যে এই শিটটা পেয়েছি এই শিটটা গিয়ে এখন আমরা পাহাড়ের উপরে লাগাবো আর তাছাড়াও পাহাড়ের উপরে যখন শিটটা বড় হবে তখন আমরা প্রজেক্ট কমপ্লিট করতে পারবো ঠিক আছে স্কুল থেকে যে সামার প্রজেক্ট দিয়েছে কত বড় গর্ত খুঁজছে ভাই ইন্টারেস্টিং আছে আমি বলেছিলাম না যারা যারা ডোরেমন কার্টুন দেখছো তারা তারা দেখ বলো গেমটা ভালো লাগছে কিনা আমার তো অনেক ভালো লাগছে গেমটা তাছাড়াও দেখো জিয়ান সুনিয়া এবার সবাইকে গিয়ে বলতে হবে যে আমরা এরম করেছি যাও বলো সবাই নিয়ে নিবে এখন অ্যানিমেট ডোর দিয়ে সবাই যাবে ওখানে টুপলা টাপলি নিয়ে চলে এসছে সবাই এই যে এই গাছটা কত তাড়াতাড়ি বড় হয় ভাই এটা হচ্ছে ওই ক্যামেরা যেটা দিয়ে ড্রেস পরানো যায় ক্যামেরাটার নাম আমি জানি না কিন্তু ওই ক্যামেরা দিয়ে সবাইকে নতুন নতুন ড্রেস পরিয়ে দেওয়া যায় এই গাছটা দেখো কত বড় হয়ে গেল ইন্টারেস্টিং আছে ভাই গেমটা কত বড় গাছ হয়ে গেছে দেখো এখানে গাছটা বড় হলো আর বৃষ্টিও শুরু হয়ে গেছে বাইতা ডোরাইমো আর স্ট্রম হলো কি হচ্ছে মিউজিকটা এরম কেন কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না মিউজিক ছাড়া জাদুওয়ালা গাছ নাকি এটা যা দেখো গাছের মধ্যে নীল মানে হলুদ কালারের আভা দেখা যাচ্ছে আর এখানে একটা পোর্টাল খুলে গেল ভাই বিদ্যুৎ চমকালো আর এখানে একটা পোর্টাল খুলে গেল আর ডোরেমনের দেখো সব গাছের অ্যানিমেট ডোর পর যায় ব্যাম্বু কাপটার ছিল সব ছুঁড়ে ফেলে দিল গ্যাজেট খুঁজতে খুঁজতে মানে সবাই ভুল মানে বুঝতে পারছে না যে কোথায় চলে যাচ্ছে এই পোর্টাল দিয়ে আর আমরা সবাই মিলে দেখো কোথায় চলে এসেছি এখানে একটা নতুন জায়গায় চলে আসছি এখানে বাদুরের দল আছে নবিতা সিজুকা জিয়ানসুনিও সবাই শুয়ে শুয়ে পড়ে আছে কোনো কাজ নেই মানে উল্টোপাল্টা জায়গায় চলে আসছে আর বাদুরের দলও চলে আসছে ডোরেমন প্রথমে জাগলো সবার থেকে কারণ ডোরেমন অনেক ইন্টেলিজেন্ট রোবট চলো দেখি এবার কী করতে হয় আমাকে মনে হয় আমাকে বাড়ি ফিরে যেতে হবে কি একদম ডোরেমনের না কোনো গ্যাজেট নেই ডোরেমনের পকেটে আর এদিকে বাদুরের দল চলে এসছে বাদুর সেনা এদেরকে ওদের চলে গেল সবাই আর সিজুকা জিয়াল সুনিও সবাই এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছে ও চলে এদেরকে সবাই ডাকতে হবে সিজুকাও অনেক স্মার্ট সিজুকাও আগে উঠে গেল আর এদিকে জিয়াল সুনিও উঠে গেছে কেউ বুঝতে পারছে না কোথায় চলে গেছে সবাই ঠিক আছে ওকে সবাই ঠিক আছে আর এখানে নবিতা নবিতার কথা ভুলেই গেছে ভাইয়েরা নবিতার কথা মনেই নেই যা ওখানে যা এই যে নবিতা শুয়ে পড়ে আছে ঘুমাচ্ছে এখানে এসো ঘুমাচ্ছে ঘুমানো ছাড়ার কোনো কাজ নেই ভাই চলো নবিতাও ঘুমাচ্ছে নবিতাকে ডাকা যাক আর আমরা এখানে কোথায় চলে এসেছি আমরা জানি না কারণ আমরা না একটা স্ট্রমের সাথে চলে এসেছি মানে বিদ্যুৎ চমকালো তার সাথে সাথে চলে এসেছি আর একটা নতুন দুনিয়ায় চলে এসেছি যে দুনিয়ার মধ্যে দেখো একটা গাছ আছে বিশাল বড় গাছ ছোট্ট ছোট্ট গাছের মধ্যে দেখো কত বড় গাছ শুনিও তো ছাচকা দুনি ভাই শুনিও কেঁদে ফেলবে শুনিও ভাই ছোটবেলা থেকে এরকম একটু কিছু বলে গেলে কান্নাকাটি করে মাথার মধ্যে দিল ঘুষি
কান্নাকাটি করে দিয়েছে শুনেও কিন্তু নবিতা কিন্তু ভয় পায়নি। নবিতা অনেক সাহসী হয়ে গেছে আগের থেকে, নবিতা তো আগে বুদ্ধু ছিল। আচ্ছা যাই হোক, চলো এবার আমরা গেমটা কমপ্লিট করব। গেম কমপ্লিট করতে পারবো কিনা জানি না, কারণ গেমটার স্টোরি আমি জানি না, বাকি দেখি কি কি হয়। চলো ডোরাইমন চলে আসছে বাবা 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 করতে করতে। ডোরাইমন পিছনে ইয়ে করেছে, বাদরের সেনা ছিল না, বাদরের সেনাগুলো ডোরেমনের গ্যাজেট নিয়ে চলে গেছে। বিয়ার দেখেছে, একটা ভাল্লুক দেখেছে, ডোরেমন বলছে চলো এখান থেকে যাওয়া যাক। আর আমাদের না বাড়ি ফিরে যাওয়ার রাস্তা খুঁজতে হবে, এখানে থাকলে তো হবে না। ডোরাইমো বলছে যে আমার সবগুলো গ্যাজেট হারিয়ে গেছে, কাজের গ্যাজেট পাচ্ছি না, জিয়ান রেগে ফেকে গেছে। চলো এখানে আমরা ঘোরাঘুরি করব, ঘোরাঘুরি করে করে দেখব যে এখানে কোনো জায়গা পাই কিনা, আমরা আস্থানা পাই কিনা থাকার মতো। বাকি আমাদের বাড়ি ফেরার রাস্তাও খুঁজতে হবে। অ্যানিভার ডোর, তারপরে যা যা ছিল, টাইম বেল যা ছিল সব হারিয়ে গেছে ডোরেমনের কাছ থেকে, চুরি করে নিয়ে গেছে বাদরের সেনা। আর এখন আমরা এই শহরে ঘুরে বেড়াচ্ছি, যে শহরটা আমরা আগে কোনোদিন আসিনি, হুট করে চলে আসছে, চিনিও না। দেখো কী শহরে চলে এসছে একটা। আর এই শহরের মধ্যে আমরা এখন যাবো, দেখবো লোকজন থাকে কি না। এখানে দেখো পোস্টার লাগানো আছে, চলো এবার সবাই মিলে এই শহরে যাওয়া যাক। এই দেখো ওয়াটারফলও আছে, তার মানে কি বুঝতে পেরেছো দায়া, তার মানে অনেক কিছু হবে আজকে গেমের মধ্যে। এরা বলছে যে এত বড় ওয়াটারফল এরা জীবনে কোনোদিনও দেখেনি। বাকি চলো দেখি, ও একটা ভিলেজে চলে এসেছি, স্মল টাউনে চলে এসেছি, যে টাউনটার মধ্যে আমরা ঢুকবো একটু পরে। একটা ডোরেমনের গেম আছে যেটা আমি জানতাম না এতদিন, এটা হতে পারে না, সিজুকা তো প্রেমে পড়ে গেছে ভিলেজের। ইন্টারেস্টিং আছে ভাই গেমটা। চলো এবারে ভিলেজটার মধ্যে যাবো আমরা, ভিলেজটার মধ্যে গিয়ে ছানবিন করবো। জিয়ান কিন্তু বেশি বার বেড়ে গেছিস জিয়ান, পাছার মধ্যে কিন্তু ঘুষি মারবো তোর। আমি চেনা না জানা নেই আগে আগে চলে আসছি, সবাই গল্প করছে, আর পিছন থেকে একটা ছেলে চলে আসলো। ওকে, এর নাম কি? ও ছেলেটা না অন্য ভাষায় কথা বলছে, ছেলেটা কী ভাষায় কথা বলছে কিচ্ছু বুঝতে পারছে না। এখন ট্রান্সলেশন গামে দিতে বলছে, একটা গ্যাজেট থাকে না যেটা খেলে পারে সব ভাষা বোঝা যায়, ট্রান্সলেট করা যায় এই যে গ্যাজেট। এই টাইপের যে বার করতো গ্যাজেট, এই গ্যাজেটটা যদি আমরা ছেলেটাকে খাইয়ে দিই তাহলে ছেলেটার কথাগুলো আমরা বুঝতে পারবো। চলো ছেলেটাকে খাইয়ে দেওয়া যাক এটা, আর তাহলে ছেলেটার কথা বুঝতে পারবো। আমরা কোথায় চলে এসেছি হাওয়ার মধ্যে বেশি আমি জানি না, একটা গাছের বীজ থেকে। কনিচিবা, আচ্ছা এটার নাম হচ্ছে কনিচিবা, তাই তো বলি কোনো কোনো ইউটিউবার কনিচিবা করে। আমি কনিচিবার মানে বুঝতে পারি না ভাই, কনিচিবা। এখানে আমরা ফেসে গেছি, সবাইকে বললাম আর সবার মধ্যে কমিউনিকেট কোড করতে পারছি। ওকে চলো, এবার আমাকে বললো ছেলেটা যে ছেলেটার বাড়িতে নিয়ে যাবে, ছেলেটার বাড়িতে গিয়ে দেখি কার কে কে থাকে বাড়িতে। আর চলো এবার ছেলেটার বাড়ি যাওয়া যাক, আর আমরা বাড়ি ফিরে যেতে পারবো কিনা আমি জানি না। বাকি ছেলেটার বাড়িতেও চলে এসেছি, বাড়িতে দেখো আরও কে কে আছে। ও ছেলেটার একটা গ্রানি থাকে এখানে, গ্রানিটাকে জিজ্ঞেস। ও ভাই ভাই, গ্রানি তো অনেক বুড়ি। কনিচিবা কনিচিবা কনিচিবা। ওকে, তো গ্র্যানি আমাকে বললো তোমরা সবাই রেস্ট করো, খাওয়া দাওয়া করো, তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে গল্প করবো। গ্র্যান্ডমা বললো যে এখানে মানে সচরাচর এরকম হতেই থাকে, অনেকেই হারিয়ে যায় এসে তারপরে আবার বাড়ি চলে যেতে পারে, তো আমাদের ওয়েট করতে হবে বাড়ি যাওয়ার। আর শুনিও তো ভাই কান্নাকাটি করে বিছনা ভাসিয়ে দিলে ভাই। এখন আমাদের কাছে দুটো অপশন আছে, আমরা এই শহরের মধ্যে আমাদের গ্যাজেটগুলো যে হারিয়ে গেছিলো না, ওই গ্যাজেটগুলোকে আমরা খুঁজতে পারি, আর আমরা গ্যাজেটগুলোকে খুঁজতে যাবো এখন, দেখবো গ্যাজেটগুলোকে খুঁজে পাই কি না আশেপাশে। আর গ্যাজেটগুলো যদি খুঁজে পাই তাহলে আমরা বাড়িও ফিরে যেতে পারবো, তাছাড়া আমরা বাড়ি যেতে পারবো না। ওকে, তো আমাদের গেমটা এরকমই হবে, ধীরে ধীরে আমাদের এখানে গ্রামের মধ্যে এক্সপ্লোর করতে হবে, আর খুঁজতে হবে যে আমাদের কোনো জব পাওয়া যায় কি না, তারপর আমরা চাষবাস করতে হবে, সার্ভাইভ করতে হবে ভিলেজটার মধ্যে, তাছাড়া আমরা বাঁচতে পারবো না, কারণ আমরা বাড়ি কবে ফিরে যেতে পারবো তার কোনো ঠিক নেই। তো স্টোরিটা কি হলো, প্রথমে একটা গাছের বীজ পেলাম, গাছটা লাগালাম, জাদুর গাছ। গাছটা লাগানোর পর গাছের সাথে সাথে আমরাও কোনো একটা অন্য দুনিয়ায় চলে আসলাম, বুঝতে পারলাম না, তো সেটা রহস্য পরে অন্যদিন ভেদ করবো, নাও করতে পারি, কারণ এই গেমটা এরমই। গেমটা শুধুমাত্র আমার দেখার ইচ্ছা ছিল যে গেমটা কীরকম, কারণ ডোরেমনের গেম আছে সেটা খেলবো না, সেটা তো হয় না, তো দেখলাম ডোরেমন দেখা হয়ে গেছে। ভিডিওটাতে যারা যারা ডোরেমন ফ্যান তারা তারা অবশ্যই লাইক করে দিও, যারা যারা ডোরেমন দেখোনি তারা তারাও লাইক করে দিও, আরও ইন্টারেস্টিং গেম এই চ্যানেলে খেলবো। যারা যারা চ্যানেলে সাবস্ক্রাইব করো না, নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটন টিপে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো, শখের গেমারকে। আর ভিডিওতে লাইক করে দিও, কমেন্ট অবশ্যই বলো গেমটা কেমন লেগেছে। বাকি খুব একটা খাস ছিল না, কোনো গ্রাফিক্স ট্রাফিক্স তত ভালো না, স্টোরিটা ভালোই ছিল, আমরা চলে এসেছি অন্য একটা গ্রামে। বাকি আজকের মতো এখানেই থাক, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে, তাড়াতাড়ি লাইক করে দাও। Thank you.